বেসরকারিকরণের প্রচেষ্টা বন্ধের দাবিতে 5 লক্ষ গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের আহ্বানে সাড়া দিয়ে আজ ধোয়ারবন্দ বাজারে স্বাক্ষর সংগ্রহ করা হয়। ধোয়ারবন্দ এলাকার বাসিন্দা সুজিত আকুরা, পরিতোষ ভট্টাচার্য, গৌরীশ দেব, দিলীপ রি, দিলীপ কালোয়ার, সুবীর রায়, সুদীপ গুণ, শম্পা দেব প্রমুখ আজ জনগণকে স্মার্ট মিটার স্থাপন হলে গ্রামাঞ্চলের জনগণ ভবিষ্যতে বিদ্যুতের ব্যবহার থেকে বঞ্চিত হবেন তা সবিস্তারে তুলে ধরেন। তারা বলেন, গ্রামীণ এলাকার বেশিরভাগ মানুষ মোবাইল ফোনের ব্যবহারে অভ্যস্ত নন, তাদের পক্ষে বিজুলি অ্যাপ দেখে বিদ্যুৎ খরচের হিসেব দেখা সম্ভব হবে না এবং অনলাইনে বিল প্রদান করাও সম্ভব হবে না। এছাড়াও শ্রমজীবী মানুষের হাতে সবসময় টাকা থাকে না, ফলে রিচার্জ শেষ হয়ে গেলে যদি হাতে টাকা না থাকে তাহলে অন্ধকারে দিন কাটাতে হবে। তারা বলেন, বর্তমানে গ্রামাঞ্চলের জনগণ ঘন ঘন লোডশেডিংয়ের ফলে তীব্র যন্ত্রণার সম্মুখীন হচ্ছেন। বহু স্থানে ট্রান্সফরমার ও জরাজীর্ণ বৈদ্যুতিক তারের জন্য বিভিন্ন বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়, ফলে বিদ্যুতের সমস্যা সমাধানের দাবিতে গণস্বাক্ষর অভিযান সফল করতে তারা সবাইকে আহ্বান জানান। শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট, এনি24 চ্যানেল থেকে ভয়েসে বর্ণালী মিশ্র। স্মার্ট মিটার নিয়ে এসেছে আমাদের আসাম রাজ্যের যারা নিম্ন স্তরের গরিব শ্রেণীর মানুষ রয়েছে তাদের পক্ষে এই স্মার্ট মিটার ব্যবহার করা কোনো মতে সম্ভব না। তাই এই স্মার্ট মিটার সামনে রেখে আমরা ধোয়ারবন্দ বাজার শহীদ প্রাঙ্গণে আজকে স্বাক্ষর অভিযান করছি। আমরা আসাম সরকারের কাছে দাবি রাখছি যাতে আসামের গরিব এবং মধ্যবিত্ত জনগণকে যাতে স্মার্ট মিটার না লাগায় পুষ্টপেজ মিটার বিল আগে যেভাবে দেওয়া তো সেইভাবে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। আমাদের এই অঞ্চলে যেভাবে ইলেকট্রিকের বিল আমরা লক্ষ্য করছি যে সাধারণ মানুষ যার ঘরে টিভি ফ্যান শুধু লাইট ব্যবহার করে এরকম অনেক লোক আছে যাদের প্রতি মাসে 500 থেকে 700 টাকা বিল দেওয়া হয়, অথচ সেই মানুষগুলি কত টাকা বিল কীভাবে সরকারকে দেবে। এর পরেও সরকার আজ যেভাবে স্মার্ট মিটার নিয়ে এসেছে আমরা মনে করি সাধারণ মানুষের কোনোভাবেই এটা সম্ভব হবে না। তাই আমরা আসাম সরকারের কাছে আগামী দিনে 5 লক্ষ স্বাক্ষর সংগ্রহ করে আমরা ডেপুটেশন দিব। এর জন্য আমরা আজ এখানে স্বাক্ষর অভিযান চালিয়ে যাব।